আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকে টিউটোরিয়ালটা সাধারণ চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের উপরে মূলত এটা একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকে কমেন্ট করেছিলেন যে সাধারণ চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হবে এটার উপরে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য মূলত ওই রিকোয়েস্ট রক্ষার জন্য আমরা আজকের এই টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা সাধারণ চতুর্ভুজ এ এব সি ডি এটা একটা সাধারণ চতুরভুজ এবি একটা সাধারণ চতুরভুজ এবং এখানে এসি একটা কর্ণ এই কর্ণটা দৈর্ঘ্য এই কর্ণটা লম্বা কতটুকু এই কথা আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য আপনি এবি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করবেন এবি যেভাবে সোজা আসে ওই সোজা আপনি ই পর্যন্ত তাকে বর্ধিত করবেন এখন ই বিন্দুকে কেন্দ্র করে একটা সমকুণ সৃষ্টি করবেন যেন এটা সি বিন্দুতে আসি মিলিত হয় ধরুন আমরা ই বিন্দুর এখানে একটা সমকুণ সৃষ্টি করলাম এবং এই সমকোণটা রেখাটা আসি আমার সি বিন্দুতে মিলিত হয়েছে এমনভাবে একটা সমকোণ সৃষ্টি করতে হবে যেন এই সমকুনের বাহুটা অর্থাৎ লম্বটা একেবারে সি বিন্দুতে আসি মিলিত হয় যেখানে পারফেক্ট বাব হবে আমি এটা হাতে করতেছি আনুমানিক যার কারণে পারফেক্ট হয়তো হচ্ছে না যেখানে পারফেক্ট বাবু হবে মাপের ভিত্তিতে সেখানে আপনি করবেন কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে বলি আমরা নব্বই ডিগ্রি যেই কোনো রেখা থেকে যেই কোনো বিন্দু থেকে ধরুন এভাবে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে অথবা এই খাড়া হোক যে কোনো বিন্দু থেকে আপনি কিভাবে নব্বই ডিগ্রি কোন তৈরি করবেন অলরেডি এটার উপর আমাদের টিউটোরিয়াল আছে এটা দেখে নেবেন এই হিসাবে আমরা এবিকে বিকে ই পর্যন্ত বর্ধিত করে ই বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোণ তৈরি করছি যেই নব্বই ডিগ্রি কোণের মাথাটা আশি সি বিন্দুতে মিলিত হয়েছে এখন এটার দ্বারা যেটা হলো একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হইল এ ই সি একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হইল আর সমকোণী ত্রিভুজের ব্যাপারে আমরা একটা সূত্র জানি সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এই হিসাবে ধরুন আমরা যদি এখন এ ই আমরা যদি এখন এ সি ই যদি আমরা একটা কথারে তিন ফিট পাই এবং ই এ যদি আমরা চার ফুট পাই এই দুইটা মেফেই আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে আমাদের এসি এর লম্বাটা কত হবে এই সূত্রটা ব্যবহার করে যে সমকুনি সংক্ষেপে এই কথা বলতে পারেন যে বাহু স্কোয়ার আমরা এটা খুব সংক্ষেপে এরকম বলতে পারি যে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন এটার জন্য আপনি ফিটাগুরাসের এই সূত্রটা ব্যবহার করতে পারেন যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান হবে অতিভূত স্কোয়ার আপনি বমি তিনের জায়গায় তিরিশ ফিটে মনে করেন না ধরেন আমরা লম্বটা তিরিশ ফুট পাইলাম এখানে ভূমিটা হয়তো চল্লিশ ফুট পাইলাম তাহলে আমাদের কি অবস্থা হইতেছে তাই এই হিসাবে আমরা অতিভুজটা বের করে ফেলতে পারবো তাহলে আমাদের এটার যদি আমরা ভূমি মনে করি চল্লিশে যদি ভূমি মান করি তাহলে বূমি স্কোয়ার অর্থাৎ চল্লিশের উপর স্কোয়ার থাকবে এরপরে লম্ব আমাদের তিরিশ তাহলে তিরিশের উপরে স্কোয়ার থাকবে এই দুটা যোগ করলে আমরা অতিভুজ স্কোয়ার আমরা পেয়ে যাব তাহলে আমরা দেখি আগে এই দুটা যোগ করে এরপরে অতিভুজ স্কোয়ার যে আমরা পাবো ওইটার অবস্থা কি দাঁড়ায় এখন আমরা চল্লিশ চল্লিশে আবার চল্লিশ দ্বারা যখন গুণ করলাম তখন আমরা এখানে ষোলোশো পেলাম চল্লিশে আবার যখন চল্লিশ দ্বারা গুণ করলাম এটা হলো ষোলোশো এর পরবর্তীতে আমরা তিরিশকে আবার তিরিশ দ্বারা গুণ করছি তো তিন তিরিখ নয় নয়শো এই দুটা যোগ করলে ষোলোশো আর নয়শো যোগ করলে আমাদের হইতেছে পঁচিশশো এখন এই পঁচিশশোকে যদি আপনি এই পঁচিশশোটাকে যদি আপনি রুট ওভারের ব্যবহার করেন অর্থাৎ এখন যেহেতু স্কোয়ার করতে হবে এই জন্য রুট ওভারের ব্যবহারটা যখন করবেন তখন আপনি দেখবেন পাইবেন এটা অর্থাৎ পঞ্চাশ হয় হ্যাঁ রুট ওভার এটা আপনি সংক্ষেপে পঁচিশশোর ক্যালকুলেটারে লেখে আপনি রুট ওভার সিন্নটা টিপলে এরকম একটা রুট চিহ্ন আছে ক্যালকুলেটারে এ চিহ্নটা টিপলে আপনাকে রেজাল্টটা দিবে আর যদি আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে প্রথমে রুট ওভারটা টিপে এরপরে সংখ্যাগুলা যখন লেখবেন সমান সমান টিপলে আপনাকে রেজাল্ট দিবে এখানে হবে পঞ্চাশ এই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের এসি এর লম্বা যেটা আছে এটা হবে পঞ্চাশ ফুট অর্থাৎ এটা আমরা পেলাম পঞ্চাশ ফুট অর্থাৎ যেই কোনো জায়গা থেকেই হোক এটা আমার যেই কোনো সাধারণ চতুর্ভুজ আকৃতির যাই হোক না কেন এটাকে যখন আমরা একটা সমকোণ যে কোনো দিকে বর্ধিত করে একটা সমকোণ সৃষ্টি করব। তাহলে আমি খুব সহজে এই কর্ণটার দৈর্ঘ্যটা আমি নির্ণয় করতে পারব এছাড়াও এ বি সি ডি চতুর্ভুজের আপনি যদি সাধারণ চতুর্ভুজের আপনি যদি এইদিকে বর্ধিত না করে আপনি ইচ্ছা করলে এখানেও পারেন অর্থাৎ এখানে আপনি এসি ডিসি বাহুর উপরে এখানে আপনি যেই কোনো একটা জায়গায় একটা আপনি নব্বই ডিগ্রি একটা কোন তৈরি করবেন অর্থাৎ এমন জায়গায় একটা নব্বই ডিগ্রির কোণ তৈরি করবেন যেখান থেকে লম্বটা টানলে সোজা সোজাসুজি এ বিন্দুতে মিলে হ্যাঁ এরপরে এখানে যদি আপনি এই নব্বই ডিগ্রির কোণ তৈরি করতে পারেন তাহলে আপনি যদি এটা এটা মাপেন এবং এটা যদি মাপতে পারেন আপনি অবশ্যই এসি এর লম্বটা আপনি পেয়ে যাবেন ঠিক একই সূত্র ব্যবহার করে যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার ইকুয়াল টু হবে আপনার অতিভুজ স্কোয়ার অর্থাৎ সমকোণী ত্রিভুজ হইলেই সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপরে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে তার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এই হিসাবে আমরা যে কোনো বাহুর উপরে অর্থাৎ নব্বই ডিগ্রি কোন তৈরি করতে পারলে একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি করে তার অতিভুজটাকে নির্ণয় করতে পারলেই আমরা যে কোনো যে সাধারণ চতুর্ভুজ আছে এই সাধারণ চতুর্ভুজের কর্ণটা খুব সহজে নির্ণয় করতে পারবো আশা করি টিউটোরিয়ালটা বুঝে আসছে যদি কোনোভাবে না বুঝতে পারেন আমাদেরকে কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ